সম্মানিত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দা পয়েন্ট অনুষ্ঠানে আমি তারিকুল ইসলাম মাসুম যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকের আলোচনার বিষয় কাদেরের তিন বিদেশি শক্তি কাদের মানে গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি শনিবার জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় বলেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তিনটি বিদেশি শক্তি কাজ করেছে যাতে নির্বাচন সফল হয় সেই নির্বাচনে জাতীয় পার্টিও অংশগ্রহণ করেছে এখন জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে জাতীয় পার্টি এই বিষয়ে আমরা কথা বলবো আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং সাবেক সংসদ সদস্য সম্মানিত দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম ভুইয়া আপনাকে স্বাগত রেজাউল ইসলাম ভুইয়া আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি যে বিষয়ে কথা হয়েছিল গোলাম মোহাম্মদ কাদের সাহেব শনিবার কথা বলেছেন বিপরীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আজ কথা বলেছেন শেখ জামালের একটা অনুষ্ঠানে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন যে জাতীয় পার্টিকে বলতে হবে কোন বিদেশি শক্তি ছিল আওয়ামী লীগের পক্ষে সেগুলো স্পষ্ট করতে হবে অথবা কোন চাপে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক সাবেক এমপি আফজাল ভাই এবং যারা দেখছে টু দ্য পয়েন্টের দর্শক সবাইকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথা বলেছে যে আমাদের চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদেরকে পরিষ্কার করতে হবে তার আগে আমি বলতে চাই চব্বিশের নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউ যখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলছিল এবং বিদেশি শক্তিদের সরকারের বিপক্ষে দৃশ্যমান মনে হচ্ছিল যে একটা ইয়ে অবস্থান নিচ্ছে তখন উনি বলেছিল যে তলে তলে আমরা সব ঠিক করে ফেলেছি উনি জাতি এখন জানতে চাই কোন কোন বিদেশি শক্তির সাথে উনি বসে তলে তলে ঠিক করেছিল এক দ্বিতীয়ত হল ওবায়দুল কাদের গত পরশু দিন বলেছে যে বিএনপি নির্বাচিত সরকারকে খটানোর জন্য বিদেশি শক্তিদের সাথে হাত মিলিয়েছে তাহলে ওনাকেও আগে পরিষ্কার করা দরকার যে ওই বিদেশি শক্তি কারা উনি সমস্ত মিডিয়ার সামনে বলেছেন বিদেশি শক্তির হস্তক্ষেপ বাংলাদেশে ক্ষমতায় আনা নেওয়ার ব্যাপারে রদ বদলের ব্যাপারে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা নতুন কিছু নয় দু সালে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যদি শোনেন তাহলে দেখবেন যে উনি বলেছেন যে আমি গ্যাস দেয়নি বলে র এবং শেয়ায়ে আমার আওয়ামী লীগের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি বা ইয়ে করেনি তাহলে বোঝা গেল যে এই শক্তিটা আগেও কাজ করছে এখন চাপের ব্যাপার যে নির্বাচনে চাপের যে কোশ্চেন উনি জানতে চেয়েছে দৃশ্যমান চাপ তো আমরা দেখেছি সরকারই তো নির্বাচনে নেওয়ার জন্য আমাদের সাথে বসছে কথা বলেছে এবং মহাজোট কিন্তু এবার ছিল না না থাকার পরও সমঝোতার মিটিং হয়েছে একাধিক এবং ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক আমিও একটা মিটিং উপস্থিত ছিলাম কাজেই এই এই যে চাপের ব্যাপারটা আমি সরাসরি বলি এটা সরকারে চাপ দিছে সরকারের লোকজন সংস্থাদের চাপ দিছে বা অন্য ইয়েদের চাপ দিছে এটা লোকোচুরের কিছু নেই এবং সতেরো তারিখে আমাদের অফিসে যে ঘটনা ঘটছে আপনার ওই দিনের ফুটেজ যদি আপনি দেখেন তাহলে কারা চাপ দিয়েছে কারা উপস্থিত ছিল সব কিছু প্রত্যেকটা টিভির ফুটেজের মধ্যে মানে আছে এবং আপনার দৃশ্যমান অবস্থা আছে এবং সিসিটিভির ক্যামেরা আছে মূলত যে কথাটি আমাদের চেয়ারম্যান বলেছে এটা তো জাতি মানে রাজনৈতিক একটা সবার মধ্যে বক্তব্য দিয়েছে এরকম বক্তব্য অনেক রাজনৈতিক নেতারাই দিচ্ছে আপনি কয়দিন আগে আপনার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি সাহেব বললেন যে প্রতিবেশী দেশে একটা নাম উল্লেখ করে যে তারা ভারতকে ক্ষমতা নিয়ে এসছে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসছে এই কথাবার্তাগুলো অনেক রাজনৈতিক কথা আমাদের ইয়েতে চলে যদি ওবায়দুল কাদের সাহেব জানতে চান যদি ওইরকম ওনার প্রয়োজন মনে করে উনি যেগুলো বলেছে সেগুলো পরিষ্কার করো আর পার্সোনালি উনি আমার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে পারে কথা বলতে পারে এটি তো প্রকাশ্য কোনো রাষ্ট্রের কথা এভিডেন্সারা বলার কোনো ইয়ে নেই সেই ক্ষেত্রে ওনার সাথে ওনার ওয়ান টু ওয়ান কথা হতে পারে তারা জেনে নিতে পারে আমার মনে হয় যে রাজনৈতিক সভায় বলেছেন তিনিও একটা রাজনৈতিক কর্মসূচিতেই বলেছেন আমি যেই কজনের নাম উল্লেখ করলাম চারজনের নাম উল্লেখ করলাম এই চারজন রাজনৈতিক প্রোগ্রামেই কথা বলছে কেউ সবাই বলেছে কেউ কবর জিয়াতে গিয়ে বলেছে কেউ অফিসে সংবাদ সম্মেলন করে বলছে সব বলেই রাজনৈতিক প্রোগ্রাম কাজে রাজনৈতিক নেতারা রাজনৈতিক প্রোগ্রামের বাইরে তো কোনো কথা বলবে না এটাই স্বাভাবিক তাহলে অন টু অন কথা বলার তো প্রশ্ন আসে বলে পারে কারণ কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো হয়তো বা জাতির কাছে প্রকাশ করা বা নাম বলা ওই সম্ভব না আফজল হোসেন আপনার কাছে নির্বাচন নিয়ে কথা বললেন নজরুল ইসলাম চাপের কথা বলেছেন বিরোধী বিদেশি শক্তির কথা বলেছেন সব দলই বলছে তিনি বলছেন সরকারি দলও বলছে মাঠের বিরোধী দলও বলছে সংসদের বিরোধী দলও বলছে আসলে কোন কারণ ছাড়াই মানে গাছের পাতা নড়ে না পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এবং সে কারণটি হলো যে আমি যেটা মনে করি যে গাছেরটা তো খাওয়া হলোই এখন ওর তলারটা কুড়াতে হবে এবং এই জন্য মানে ওই বিএনপিকে একটু খুশি করতে হবে অথবা বিএনপির প্রেসক্রিপশনে একটু কথাবার্তা বলতে হবে তো এইটি হইল আমি মনে করি যে এক ধরনের ওই রোগে পেয়েছে বাস্তবতা হলো যে বাংলাদেশে নির্বাচন হয়েছে বঙ্গবন্ধু কন্যা যে শেখ হাসিনার এই সরকারের সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে এবং নির্বাচনী সহিংসতা বলতে যেটা বোঝায় সেটি খুব একটা হয়নি এবং খুন খারাপি বলতে গেলে হয়ই নাই এবং ফ্রি অ্যান্ড ফেয়ার এই ইলেকশনে বিদেশি কোনো শক্তির চাপ আওয়ামী লীগ অনুভব করে না এবং আমি ব্যক্তিগতভাবে যখন এখানে আপনার সামনে বসছি অথবা আওয়ামী লীগের কর্মী হিসাবে বলি এই বিষয়গুলি সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কখনোই আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করিও না কারণ দল করি নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ করি এবং বাংলাদেশের মাটি মানুষের সাথে নিয়েই আমরা কাজ করি এবং আস্থা বিশ্বাসের জায়গাটা হলো ওই জায়গায় এই মাটির কাছে এবং আমাদের দায়বদ্ধ এবং আমাদের দলের নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের আস্থা বিশ্বাস নিয়েই আমরা তাদের সমর্থন নিয়ে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখি এবং ক্ষমতায় যাই সুতরাং সেই জায়গায় কে কোথায় কি করলো না করলো এটা বিষয় না তবে একটা ভূ রাজনীতির বিষয় আছে সেখানে আমাদের মতো একটি রাষ্ট্র আমাদের এখানে কূটনৈতিক শিষ্টাচারের কারণে বঙ্গবন্ধু হিসেবে অনুসৃত নীতি যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় আর একটা যেটা হলো যে প্রতিবেশীর সাথে আমরা একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করি কারণ প্রতিবেশীর সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করার অভ্যাসটা আমাদের না পিএনপি অথবা অন্যান্য সময় যারা করেছে তারা কী কারণে করেছে আমরা জানি কিন্তু বাস্তবতা হলো যে আমাদের এই প্রতিবেশীর সাথে সম্পর্কটি মানে একেবারে সৎ প্রতিবেশী সুলভ আমরা রাখতে চাই কারণ উনিশশো একাত্তর সালের সেই একেবারে একটা ঐতিহাসিক রক্তাক্ত ঘটনা প্রবাহ এর মধ্যেই আমাদের এই প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কটার একটা শক্ত বন্ধনে আমরা আবদ্ধ সুতরাং এর সাথে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক নেই নির্বাচনটি হলো শুধুই নির্বাচন কমিশন আমাদের দেশের মাটি মানুষের সাথে সম্পর্কিত বিষয় এবং আমরা গণতন্ত্রের লড়াইয়ের জন্য এই নির্বাচনটি করি এবং যেখানে আজকে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি তো তারা তো গণতান্ত্রিক পন্থায় তাদের কোনো জন্ম হয় না বন্ধুকে নল দিয়ে তাদের জন্ম হয়েছে সুতরাং তারা কখন কি কাজটি করে এবং তারা মানুষের কাছে কী ধরনের এইসব কথাবার্তা বলে হাস্যস্পদে পরিণত হয় আমি যেটা বাংলাদেশের রাজনীতির যে বর্তমানের যে একটা অবস্থা যে নির্বাচনের ফলাফল এটি একটু বিশ্লেষণ করা দরকার এবং আত্মবিশ্লেষণ আত্মজিজ্ঞাসার কিন্তু একটা সময় আসছে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে সেখানে কোনো প্রার্থী থাকতে পারবে না আমি শুধুই একেবারে আমাকে খালি মাঠে জিততে হবে এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে এইটা এইরকম দিলুপ্তপূর্ণ রাজনৈতিক দলের কর্মীদের অথবা নেতাদের কেন থাকবে বাংলাদেশে এবং এটি আজকে বাংলাদেশের আমি একেবারে জাতীয় পার্টির দিয়ে আঙুলটা তুলছি না এবং বাস্তবতা তোলে এটাই যে একটা নির্বাচ তারা অংশগ্রহণ করবে তাদেরকে কেন সুপারিশ করতে হবে যে ওখানে কোনো দল এখানে থাকতে পারবে না এমনকি স্বতন্ত্র কোনো প্রার্থীও তারা থাকতে পারবে না সুতরাং সেই রকম অবস্থা এইরকম দেলীয়ত্ব কেন হবে সুতরাং আমি যেটা মনে করি যে নির্বাচন এই যে কথাবার্তা এগুলো তারাই বলতে পারবে কোন চাপ অনুভব করে কোন দেশের সাথে তাদের গিয়া আমি তো আমার এলাকায় একজন জাতীয় পার্টির নেতা তিনি নির্বাচনের সময় একটা মিটিংয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন যে একটা দেশের নাম উল্লেখ করে বলেছেন যে অমুক দেশের সাথে আমার কথা হয়েছে সেখান থেকে কথা বলে আমি এখানে এসেছি সুতরাং দেখা যায় যে ওই নেতারাই কিন্তু এই সকল দেশের সাথে কোন দেশের সাথে কি কথাবার্তা ওপেন এ বলেছে হ্যাঁ পটুয়াখালী আসনে পটুয়াখালী আসনে একজন নেতা ওপেন এ বলছে যে আমি এক দেশের সাথে কথা বলে এখানে বক্তৃতা করতে এসেছি সুতরাং আওয়ামী লীগের বাংলাদেশের কোন নেতা আমি এত হলপ করে বলতে পারি এই তিনশো আসনের কোন নেতা এই রকম কোন বক্তব্য বাংলাদেশে কখনো দিয়েছে বলে আমরা জানি না এরা তারাই বলতে পারে আবার আজকে বলছে জিএম কাদের যে তিন তিন দেশের সাথে মানে সম্পর্ক কাদের কি সম্পর্ক সুতরাং মানে আমি যেটা মনে করি যে এটি হলো ওই যেটা বললাম না যে এখন এটা একেবারে ওই হাস্যস্পদ কথাবার্তা এবং নিজেদেরকে দেউলত্ব প্রমাণ করা এবং আজকে বিরোধী দলের সমস্ত পাওয়ার এনজয় করবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে এবং এরপরে ওই বিএনপিকে খুশি করার জন্য নতুন করে একটা কিছু আবার নতুন প্ল্যাটফর্ম তৈরি করা মানুষের খবর খবরের একটা শিরোনাম হওয়া এগুলো হয়ে গেছে বিষয় আমি যেটা মনে করি দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা জনজী শেখ হাসিনা বাংলাদেশটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে যার যা ভূমিকাটা পালন করুক সংসদে দাঁড়িয়ে হ্যাঁ বিরোধী দলের সরকারের যদি সেই রকম কোন সমালোচনা থাকে করবেন সেটি না করে এই যে কথাবার্তা আমি মনে করি যেগুলো থেকে পরিহার করা রেজাউল ইসলাম ভইয়া এটা কি খবরের শিরোনাম হওয়ার জন্য কথা বলছেন নাকি প্রথম যে কথা দিয়ে শুরু করেছেন গাছেরটা খাওয়া শেষ হলে তলারটাও কুড়াতে হবে এটা বলাটা স্বাভাবিক কারণ একুশ বছর যখন বিরোধী দলে ছিল তখন ছিয়ানব্বই সালে আমাদের সমর্থনীয় ক্ষমতা আসতে হয়েছে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক জাতীয় পার্টি স্বতন্ত্র ইলেকশন করছে আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে এবং দুই প্রতীককে হারিয়ে জাতীয় পার্টি পঁয়ত্রিশ এবং তেত্রিশটি আসন লাভ করেছে জাতীয় পার্টি দেউলিয়া ছিল না জাতীয় পার্টি যদি আফজাল আফজালবাইয়ের কথায় দেউলিয়া হয়ে থাকে তাহলে এই দেউলিয়াটা হয়েছে ওই ছিয়ানব্বই সালের সমর্থনের মধ্য দিয়ে কারণ ছিয়ানব্বই সালের সমর্থনের পরে এই আওয়ামী লীগ আনোয়ার মঞ্জুর নেতৃত্বে ষোলোটা এমপি নিয়ে একটা আলাদা দল করেছে করে জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করেছে দুই হাজার সালে নাজিরন চারদুল্ল জুটের সাথে জাতীয় পার্টি ছিল চারদুল্ল জুট থেকে বেরিয়ে আসার পরে এই নাজিরন মঞ্জু আবার একটা দল ভাঙনের সুযোগ পেয়ে গেল এমনিভাবে আমরা যখন আট সালে মহাজোটগতভাবে নির্বাচন করলাম আমরা উনত্রিশটা আসন লাভ করলাম তাহলে আমরা ছিয়ানব্বই সালে ছিলাম পঁয়ত্রিশটা তো শুরু হয়ে গেল মহাজোটে আওয়ামী লীগের সাথে যাওয়ার পর থেকে তারপরে পেলাম বাইশটা তারপরে পেলাম তেইশটা এবার পেলাম এগারোটা দেউলাত্তের যাত্রাটা আমি ওই বড় ইয়ের সাথে যখন যাত্রা শুরু করলাম তখন আমার দেউলাতের ইয়ে দ্বিতীয়ত হল যে কোনো ইয়ে থাকতে পারবে না দুই সালের কথা কি আফজাল ভাইয়ের মন নেই যখন আমরা চলে এসছিলাম তখন আমাদের কোথায় প্রার্থী আছে তখন সমস্ত সংস্থা সমস্ত কিছু দিয়ে খুঁজে খুঁজে যে সেখানে আওয়ামী লীগের কেউ থাকবে না সবাই ইয়ে করবে এই অবস্থা বাংলাদেশের মানুষ দেখে নাই 2008 হাজার সালে আমাদের জুট সাথে জোট কেন করেছিল তখন দুই দলের সমঝোতায় কেন প্রার্থী তুলেছিল আমাদের প্রার্থী ওনাদের এগেনস্টে তোলা হয়নি শুধু ওনারা তুলেছে আমাদেরকে টি আসন দিল দেওয়ার পরে টি আসন দিল টি আসনে প্রার্থী রেখে দিল আমরা টি আসন পেলাম জোটগত আমরা তো বাকি দুইশো সত্তরটি আসনের নৌকা প্রত্যাহার করেছি লাঙ্গল প্রত্যাহার করেছেন নৌকাকে জিতানোর জন্য তখন আওয়ামী লীগ এবং বিএনপি দুইটার মধ্যে বোটের যে ব্যবধান ছিল সেই ব্যবধান ছিল পাঁচ থেকে দশ হাজার আর জাতীয় পার্টির অ্যাভারেজ ছিল সতেরো পার্সেন্ট ছিয়ানব্বই সালের যে সর্বশেষিয়া তাহলে এই সতেরো পার্সেন্ট ভোটের জন্য আওয়ামী লীগ সতেরো পার্সেন্ট ভোট পেয়ে দুই হাজার আট সালে আমাদের দুইশো সত্তরটা প্রার্থীকে প্রত্যাহার করা হয় না নৌকার ইয়েতে তাহলে ওনারা কি তখন দেউলিয়া ছিল না ওনাদেরকে সে ইতিহাস ভুলে গেলে হবে ওনার কি সেই ইয়ে হবে আমাদেরকে তখন দুই হাজার আট সালে অকারণে নিয়েছিল দেউলিয়া বলে নিয়েছিল কথা বলার সময় অতীত ইতিহাসটা জানা থাকা দরকার এবং অতীতটা মনে রাখা দরকার কারণ দুই হাজার আট সালে যদি আমরা না যাই তার প্রেক্ষাপট ভিন্ন রকম হইতে পারো আমাদের প্রয়োজনীয়তা ছিল বলে নিয়েছে এইবারও আমি মনে করি যে প্রয়োজনীয়তা ছিল বলেই নিয়েছে দেউলিয়াতের কারণে নেয় দেউলিয়ারে কেউ জিজ্ঞেস করে নেয় কীরকম প্রয়োজনীয়তা আওয়ামী লীগ স্বতন্ত্র আওয়ামী লীগ ডেমে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে চোদ্দ দল মিলে তার বাইরে দুইটা মাত্র দল আছে সংসদে একটার নাম জাতীয় পার্টি আর একটার নাম কল্যাণ পার্টি আপনি একবার বিবেচনা করেন জাতীয় পার্টির ইয়াটা কোথায় আমি আফজল ভাই বলবো বিবেচনা করার জন্য যদি জাতীয় পার্টি সংসদে না থাকতো আর একমাত্র গরিমার্খা কল্যাণ পার্টির একটা আসন থাকতো তাহলে আজকে এই সংসদের যে মর্যাদা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সেই মর্যাদাটাকে থাকতো তাহলে জাতীয় পার্টি তো ওনাদেরকে এখনও কিছু নাই তারপরে ইয়ে করছে ছাব্বিশ আসনের কথা বলা হয়েছে ছাব্বিশ আসন কি 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 হয়েছে ছাব্বিশ শাসন নৌকা তুলছে আওয়ামী লীগের তিনজনকে দিয়ে দেওয়া হয়েছে যে আসন আমরা চেয়েছি সেই আসনগুলো দেওয়া হয় নাই যে আসন চায় নাই একতরফা সিগনেচার করে একতরফা আমাদেরকে এগুলো দেওয়া হয়েছে বলল করলে করেন না করলে নাই এই প্রেক্ষাপটে যখন আসছে তখন যখন ওনারা বলে যে আমরা দেউলিয়া কর্মী এবং দেউলিয়া দল এই দলের থাকা উচিত না তাহলে অতীতের ছিয়ানব্বই সালের সমর্থনটা আপনি কেন নিলেন দুই হাজার আট সালে এবং পরবর্তীতে ১৪ সালে কেন আমাদের প্রার্থী থেকে আপনাদের প্রার্থীর এগিয়ে প্রত্যাহার করাল এবং আপনারাও আমাদের সামান্য কুটি কয়েক আসনে প্রত্যাহার করাল আমরা তো ক্ষয়ষ্ঠ হলাম দুই সাল থেকে তার পর্যন্ত আমাদের বর্ধিষ্ণু অংশ এ ছিল তেত্রিশ একানব্বই সালে আমি তেত্রিশ ছিয়ানব্বই সালে আমি পঁয়ত্রিশ আমার কিন্তু কমে নাই কাজে আমি যখন দুই সালে ওনার সাথে নির্বাচন করতে গেলাম তখন আমি উনত্রিশ আমার ছয় আসন নাই বন্ধুত্বের কারণে বন্ধুত্বের কারণে উনত্রিশ দেউলিয়াতের যাত্রা শুরু করলাম তখন আচ্ছা আফজাল হোসেন অনেক কথা বললেন আপনাকে পেছনের কথা স্মরণ করার কথা বলেছেন দেউলিয়াত তো আপনারা দেউলিয়া ছিলেন আপনাদেরকে তারা টেনে তুলেছেন শোনেন আওয়ামী লীগ বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শ সংগঠন মাটি মানুষের ভিতর দিকে গড়ে ওঠা সংগঠন এই সংগঠন হঠাৎ করে তৈরি হয় না এই সংগঠন একেবারে সেই আজকে কত সাত দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটি মানুষের সাথে নিয়ে আন্দোলন করছে সংগ্রাম করছে এবং ক্ষমতায় আসছে বিজয় শ্রিনি আনছে সমস্ত এই সংগঠনের মাধ্যমে হয়েছে আজকে যোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সুতরাং সেই দল সম্পর্কে বক্তব্য রাখা সামরিক শাসনের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দলের পক্ষে আমি মনে করি যে সেটি আমি মনে করি যেটা উচিত না এবং বলাও ঠিক না আমি যেটা মনে করি যে রাজনীতিতে এই যে নির্বাচনী সমঝোতা আসন সমঝোতা এটা তো গণতন্ত্রের এক ধরনের রীতি সৌন্দর্য এগুলো থাকে সবসময় থাকে কিন্তু তার অর্থ এই নয় নির্বাচনটি হয়ে যাবে তারপরেই আপনি সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন আপনি পার্লামেন্টে থাকবেন বি দলের আসনে থাকবেন আপনি বক্তব্য দিবেন একেবারেই এই যে নির্বাচনের যে আপনার যে সমঝোতা অথবা আলাপ আলোচনা এগুলো বাদ দিয়ে আপনি আপনার অন্য জায়গায় বক্তব্য দেবেন এটি কি আমি মনে করি যে আত্মবিশ্লেষণের একটা সুযোগ আছে না আমি মনে করি যে এইখানেই সংকটটা সংকটটা এটা যে কেন আজকে হঠাৎ করে জিএম কাদের এই বক্তব্য দেবেন তার বক্তব্য দেওয়া উচিত না কিন্তু তিনি দিচ্ছেন তাহলে আমি যেটা প্রথম বলছিলাম যে আসলে কোনো কার্যকরণ কোনো কিছু হঠাৎ করে এমনি এমনি হয় না এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি সেই কারণটির কথাই বলার চেষ্টা করছি এখন সব কারণের কথা তো আমি বলতে পারবো না এখন আমরা দায় দায়িত্ব নিয়ে রাজনীতিটা করি আমি বলতে পারবো না জিএম কাদের মতো যে তিনটা দেশ এইখানে চাপ দিচ্ছে এই করছে সেই করছে এগুলো কি আমি একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করি এখানে একটি দেশের মান মর্যাদা সম্মান এগুলোকে আমি একটা ধুলাই দিয়ে আমি কি এই কথা বলতে পারি কিন্তু কারা বলতে পারে যাদের দায় দায়িত্ব নাই তারা এই কথাগুলো বলতে পারে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে নির্বাচন চলছে চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ সাদের সময় উপজেলা পরিষদ বাংলাদেশে প্রবর্তিত হয়েছিল ষষ্ঠ দফায় ষষ্ঠবারের মতো নির্বাচন হচ্ছে এই নির্বাচনেও নির্বাচনটিও কিন্তু একটু আলোচিত নানানভাবে বিএনপি অংশগ্রহণ করছে না তাদের তেষট্টি তিয়াত্তর জনকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে বহিষ্কার প্রার্থী দেয়া প্রার্থীদের দেওয়ার কথা বলেছে কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না আবার দলীয় মন্ত্রী এবং এমপিদেরকে বলা হয়েছে তাদের স্বজনরা যেন নির্বাচন করতে না পারে এই এই এরপরেও অনেক প্রার্থী হয়েছেন এই নির্দেশনা কি মানছে আমি যেটা মনে করি যে আমরা তো আমাদের মূল স্পিডটা হলো যে একটা অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং সেই নির্বাচনের সৌন্দর্যটা রক্ষা করা এবং বাংলাদেশে অতীতে তো অনেক স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে মানুষ খুন হয়েছে এবং ঢাকা সিটিতেই মেয়র হানিফের সময় যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের সময় এই আজিজ লেনে লালবাগে সেখানে ব্রাশ ফায়ার করে সাতজন মানুষকে হত্যা করা হয়েছিল এবং সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল না নানাবিধ সন্ত্রাস হয়েছে সুতরাং সেই জায়গা থেকে কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত না করতে পারে নির্বাচনের সৌন্দর্যতা নষ্ট হয় তার জন্য আমরা আমাদের দলীয় যারা মানে নেতাকর্মী তাদের কাছে একটা নির্দেশনা আমরা দিয়েছি যে আমাদের দলের পক্ষ থেকে যারা মন্ত্রী আছেন এমপি আছেন জনপ্রতিনিধি তারা যাতে তাদের স্বজনদেরকে নির্বাচনে না দেন এখন স্বজন বলতে তো অবশ্যই নিকট আত্মীয় যারা বোঝায় তাদের বোঝায় এবং অনেকে তো এর আগেও যারা চেয়ারম্যান নিজের যোগ্যতায় হয়েছে সেই বিষয়টি আমরা যাচ্ছি না যেখানে যার কোনো পদ পদবী নাই শুধুই আত্মীয়তা শুধুই আত্মীয়তার জোরে উনি নমিনেশন অথবা তাকে একজন সমর্থন দিলেন একজন জনপ্রতিনিধি এবং ওইটি আমি মনে করি যে আমার ওই এলাকার যারা নেতাকর্মী তাদের কিন্তু কষ্ট হয় তাদের কিন্তু রক্তক্ষরণ হয় যে তারা দীর্ঘ বছর রাজনীতিটা করেছে সেইখানে তারা এখন এই রকম হঠাৎ করে যে কোনো রাজনীতির প্রক্রিয়ার মধ্যে ছিল না তাকে এনে নমিনেশন দিয়ে অথবা তাকে একটা সমর্থন দিয়ে দাঁড় করে দেওয়া হলো এবং এটা একটা প্রভাব বিস্তার হতে পারে সেই জায়গা থেকে আমরা স্পষ্টত এটা আমাদের দলের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা এবং আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির সকলকে ডেকে নিয়ে বলেছেন এবং আমরা সেই অনুযায়ী যারা তৃণমূল পর্যায়ে যারা নেতৃবৃন্দ তাদেরকে মেসেজটা দিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটি আমাদের একেবারে এবং এটি যারা অমান্য করবে তাদের ব্যাপারে দলের ব্যবস্থা কিন্তু আছে এটাও কিন্তু দলের সাধারণ সম্পাদক ইতিমধ্যে স্পষ্টত উল্লেখ করেছেন সময় মতো কথার উল্লেখ করেছেন হ্যাঁ যেহেতু আমরা দলের একটা সাঁতার নীতি আছি কেউ

সামরিক শাসন জারি করছে একজন নির্বাচিত রাষ্ট্রপতি যখন বলছেন আমি ব্যর্থ হয়েছি আমার মন্ত্রীর বাসায় ডাকাতের মাথা পাওয়া গেছে অস্ত্র তখন দেওয়ার জন্য দেশপ্রেমিক ওইটা সামাল সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করছে পরবর্তীতে আমার প্রশ্ন এই জায়গায় না আমার প্রশ্ন হলো এটা এই প্রক্রিয়ায় ক্ষমতায় নেওয়ার পরে আপনার দৃষ্টিতে এখন এটা অবৈধ বা ইয়ে

ক্ষমতা আসে নাই জাতীয় পার্টি ক্ষমতা আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নেওয়ার জন্য নির্বাচিত রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছিলেন কারণ মন্ত্রীর গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছিল মন্ত্রীর বাসায় গলা কাটা ইমদুর অবস্থান ছিল কিন্তু সেইখানে কিন্তু ওই ওই মন্ত্রী কি আপনারা নয় বছর আবার মন্ত্রী করে সেটা সেটা ভিন্ন বিতর্ক এই প্রক্রিয়ায় আসার পরে যার বাসায় অস্ত্র পাওয়া গেছে তাকে নয় বছর মন্ত্রী রেখেছে 24 মার্চ 1982 পঁচিশে মার্চ বাংলার বাণীতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে আমার প্রশ্ন হল উনি তত

এই হলো যে বিদেশিদের হস্তক্ষেপের ব্যাপারে যেটা বলছেন আমার মাননীয় চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে আবজা ভাই তাহলে দুই হাজার এক সালে মাননীয় প্রধানমন্ত্রী যে বললো গ্যাসের কারণে র এবং র মানে ভারত চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ উপজেলার প্রতিষ্ঠাতা এদেশের বিকেন্দ্রীকরণের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে অভিজ্ঞতা এটা আমাদের দলগতভাবে সুখকর নয় আমি নিজ একটা প্রার্থী ছিলাম এই বর্ণনা দিতে গেলে আপনার এখানে অনেক ইয়ের ব্যাপার কিন্তু আমাদের প্রার্থী কিছু নির্বাচন করছে এবং কিছু স্বতন্ত্র আমাদের প্রার্থী দাঁড়াচ্ছে যেহেতু আওয়ামী লীগের পক্ষ থেকে এই জিনিসটাকে স্বতন্ত্র হিসেবে নিয়ে গেছে এবং দলীয় প্রতীকও স্থানীয় সরকার আওয়ামী লীগই নিয়ে এসেছিল তখন বিএনপি নির্বাচন করতেছিল বিএনপি ভালো করতেছিল সেই ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা পাওয়ার জন্য দলীয় প্রতীক আসলে নৌকাটার প্রতীক প্রশাসন নির্বাহী বিভাগ ওরা খুব সফট থাকে এই সফটের কারণে তখন দরকার ছিল আর এখন ওনারা এবং ওনারা সেই কারণে মন্ত্রী এমপির প্রভাব এখন আর ওই প্রশাসনের প্রভাব লাগবে না নির্বাহী প্রভাবের প্রভাব লাগবে না মন্ত্রী এমপির প্রভাবের জন্য যাতে না হয় সেই জন্য স্বজনকে ইয়ে করা হয়েছে স্বজন দল করতে হবে স্বতন্ত্র দাঁড়াইলে এরকম তো কথা নাই একটা লোক যদি মনোনয়নপত্র জমা দেওয়ার পরে মনোনয়নপত্র বৈধ হয় তাকে নির্বাচনের থেকে দূরে রাখার জন্য সে যদি কোনো দলের সদস্য না হয় আপনি কোন আইনে এটাকে বলবেন দলীয় কৌশল এটা হইতে পারে কারণ আওয়ামী লীগ তো দলের প্রার্থী দেওয়ার পরে নৌকায় আবার তার বিরুদ্ধে দলের আরেকজনকে দাঁড়া করিয়ে দিচ্ছে এটাও কৌশল এই কৌশল যদি দেখেন তাহলে এই কৌশল হইতে পারে বিভিন্ন সময়ে যখন যেটা সুবিধা হবে সেই সুবিধা অনুসারে কৌশল নির্ধারণ করা এটা রাজনৈতিক কৌশল বিভিন্ন দলে নিতে পারে আওয়ামী লীগ এটা নিয়েছে এবং সফল হয়েছে এবং আজকেও দলীয় থাকতো যদি বিএনপি সহ অপর অপর দলগুলা প্রতীকে নির্বাচন করতো তাহলে আওয়ামী প্রতীকে নির্বাচনে যেত না সেই ক্ষেত্রে নৌকাত নির্বাচন যেত আমার মনে হয় যে কথাটা এখন বলা হচ্ছে যে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আমি তুমি ডামিন নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন এই নির্বাচনকে কার বিরুদ্ধে কে ব্যবহার করবে আওয়ামী লীগের যেতে যাওয়ার কোনো সুযোগ আছে আমার তো মনে হয় না কোনো যা যাওয়ার কোনো মানে অবস্থান আছে আর মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার আগে যখন করছে আমরা তো কুমিল্লার ইয়াতে দেখছি স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লার বাহারসাহকে কিন্তু নির্বাচন কমিশন কুমিল্লার থেকে সরাইতে পারে নাই এটার এটার পক্ষ আওয়ামী লীগ কিন্তু ইয়া দিছে যুক্তি দিছে এরকম অসংখ্য উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের ভূমিকা আজকে নিজেরা নিজের হওয়ার কারণে এটাকে তুলে দিতে হবে এর বাইরে কিছু বলে আমি মনে করি আচ্ছা ধন্যবাদ আফজাল হোসেন আমরা শেষ দিকে চলে এসেছি না আমি যেটা যে নির্বাচনের কথা বলে আমি তুমি আর ডামির নির্বাচন শুনুন আমি তুমি ডামি বিষয় না স্থানীয় সরকার নির্বাচন যেটা হয়েছে এখানে আমরা মার্কা দেই নাই এবং আমাদের দলীয় কোনো মনোনয়নও নাই সুতরাং এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে হবে এবং জনগণ তার যোগ্য প্রার্থীকে বেছে নেবে এই সুযোগটি তৈরি হয়েছে সেই ক্ষেত্রে শুধু এখানে সকলের জন্য আমাদের তো কোনো বক্তব্য নেই আমাদের নিজের দলের কৌশলটা আমরা নির্ধারণ করেছি যে এখানে নির্বাচন সম্পর্কে যাতে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে না পারে কোনো প্রার্থী যাতে সে নিজে বিব্রত বোধ না করে অথবা নির্বাচন কমিশনের স্থানীয় প্রশাসন যাতে কোনোভাবে বিব্রত বোধ না করে তার জন্য এই স্বজনদেরকে দূরে রাখার জন্য আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এখন যেটা হলো যে সেটি নিয়ে এখন অনেকে গণতন্ত্রের কথা বলে অনেক ধরনের কথা বলে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ যখনই যে কোনো ভালো সিদ্ধান্ত নেয় তার বিরুদ্ধে একটা কথা তো থাকবেই সুতরাং সেটি একটা ভিন্ন ব্যাপার আমি বাংলাদেশে আজকে যে এই যে নির্বাচন অথবা নির্বাচনী কৌশল এত কিছু আমাদের কেন করতে হচ্ছে যে আজকে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি নামক অপশক্তি তারা মানে একেবারে আদা জল নেমে খেয়ে নেমেছে তারা নির্বাচন ঠেকাবে তারা বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছে তারা ব্যর্থ হয়েছে তারা নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছে এখন বাংলাদেশ আগামী দিনে অগ্রযাত্রাকে ব্যর্থ করার জন্য তারা নতুন নতুন এই যে বিএমপি অফিসের যে একেবারে কি বলে তাদের যে রেসিডেন্সিয়াল যে প্রবক্তা তিনি প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন এবং কথাগুলো বলে যাচ্ছেন আমি যেটা মনে করি যে বাংলাদেশে এই যে বিএনপি চেয়েছিল যে প্রধান নির্বাচন প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে পুলিশের গায়ে আঘাত করেছে এই কাজগুলো তারা করেই তো একটা পরিস্থিতি তৈরি করেছে সুতরাং সেই জায়গায় একটা উন্নতি অগ্রগতি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং এই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য গণতন্ত্র তো সবচেয়ে বড় জিনিস হলো বাঁচার অধিকার এখন বিএনপি তারা তো মানুষকে হত্যা করেছে খুন খারাপই করেছে ক্ষমতা পরিবর্তনের যে যে পটটি অতীতে ছিল যে জাতীয় পার্টির সময় ছিল বিএনপি আমার ছিল যে যে ক্ষমতা পরিবর্তন রক্তাক্ত পথে হবে অথবা ক্ষমতা পরিবর্তন অসাংবিধানিক পন্থা হবে সেই জায়গা থেকে বাংলাদেশ উত্তোলন ঘটিয়ে বাংলাদেশ আজকে এমন একটা পর্যায়ে আসছে যে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে এবং আজকে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই এখন এটাই হলো মনোকষ্ট এটাই হলো মনোবেদনা এই যে সামরিক শাসনে গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলো তাদের কষ্টটা ওখানে তারা তো ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্নটা দেখে না তারা তারা নির্বাচনে তাদের ছিল যে মিডিয়াকু ছিল তারা ছিল হানাভোট ছিল তারা ছিল কিভাবে ভোট মানে চট দখলের মতো কেন্দ্রগুলো দখল করে ক্ষমতায় যাওয়া যায় সেই দুঃস্বপ্ন এবং সেইটি তাদের মনোজগত থেকে এখনও সরে যায় নাই আমি মনে করি যে আজকে আগামী দিনে বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় এটা অসাম্প্রদায়িক সোষণমুখী গণতান্ত্রিক বাংলাদেশের যে অভিযাত্রা সেই অভিযাত্রাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা দেশটাকে নিয়ে এগিয়ে যাব। এবং সেই ক্ষেত্রে যারা এই নতুন করে আবার একটা আবার একটা ষড়যন্ত্রের পথ খোঁজার চেষ্টা করছে আমি মনে করি যে কোনো ষড়যন্ত্রেই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা যে জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না দেশ এগিয়ে যাবে উন্নয়নের অগ্রযাত্রায় আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ সেই বাংলাদেশ টিকে থাকবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্তের দামে যে কেনার স্বাধীনতা সার্বভৌমত্ব সেটি ওই সাম্প্রদায়িক অপশক্তি এবং তাদের সাথে এই যে শাসক গোষ্ঠীর যে প্রতিভূ তারা মিলে এই বাংলাদেশটাকে পিছাতে পারবে না বাংলাদেশ এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের পথে এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আপনার না না উনি যে বললেন যে আমরা আমাদেরকে প্রতিব আমি বলতে চাই যে এটা কুত উনি পাইলেন উনি সরকারে আছেন আমি বিরোধী আছি আমি সমালোচনা করবেন সবাই উনি উন্নয়নের কথা বলবে আমি বলব উন্নয়ন করতে গিয়ে মাথা পিস এক লাখ টাকা ঋণ আমি বলবো ব্যাঙ্গালোর আমি বলবো অর্থ পাচার হয়েছে আমি বলবো বেগমপাড়া হয়েছে আমি বলবো যে গণতন্ত্রকে সুবিধাজনকভাবে একটা ইয়ে নিজের সুবিধা মতো করে নির্বাচনগুলোকে সাজানো হয়েছে এখন সামরিক যেটা আমি আগে দেখা দিয়েছি যে আমরা সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসি নাই রাষ্ট্রপতির আহ্বানে ক্ষমতা এসেছি এই আসার পরে আমরা এখন খুব খারাপ কিন্তু আমাদের সাথে ঝুট করে যখন তিনটা নির্বাচন করলেন তখন কি আফজাল ভাইরা দেখলেন না যে আমরা ওই গর্বের থেকে জন্ম নেওয়া সন্তান তখন কি আমরা মানে ইয়ে ছিলাম আর এখন অপবিত্র হয়ে গেছে এই অবস্থা নাকি এই অবস্থা কি ইয়ে হওয়া উচিত আমার সাথে যখন আপনি সংসার করলেন বিশ বছর পনেরো বছর তখন আমি খুব ভালো মানুষ আর আজকে যখন আপনার ভালো কথাও আমরা কাজের প্রশংসা করছি কিন্তু আপনার খারাপ দিকটা যখন আমি তুলে ধরবো তখন আপনি বলবেন যে না এটা তো এমক জিনিস এটা জারজ জারোজ হয়ে এই মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই মনোভাব থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাইলে বাংলাদেশে যে গণতান্ত্রিক চর্চা এটা শুধু ভোট এরকম না গণতান্ত্রিক চর্চা হলো আমার সমালোচনা ওনাকে সহ্য করতে হবে এবং আমার সমালোচনাকে উনি নিয়ে ওনার ওই জায়গায় যদি কোনো লেকেজ থাকে ওইটাকে সংশোধন করার ব্যবস্থা করতে হবে জনগণের কথা শুনতে হবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেটা আমাকে বলতে হবে আমি বললে যদি আমি বিএনপির দূষণ হয়ে যাই স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়ে যায় স্বাধীনতার চেতনা ছিল মূল চেতনা ছিল শোষণের বিরুদ্ধে পাকিস্তানি শোষণের বিরুদ্ধে আজকে একটা শ্রেণী বৈষম্য এমন হয়ে গেছে যে শোষণ তো আমাদের কে করছে ব্যাংকগুলো লুট হয়ে টাকা নিয়ে গেলো যারা লুটের সাথে জড়িত কারো কোনো বিচারের কোনো ব্যবস্থা নেই আজকে শেয়ার বাজার করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেলো যারা নিয়ে গেল তাদের কোনো ইয়া হয় না আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে এই আসামিগুলো ঘুরছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই আমাকে তো সেই কথা বলতে হবে আর আমি সেই কথা যদি বলি তাইলে আমি বিএনপির দোষর আর না বললে

হ্যাঁ আপনি বলা যায় না সরি আমি বলা যায় না না এটা বলা যাবে না তাহলে সরি আমি এটা আমি হঠাৎ করে মুখে বেড়ে গেছে কিন্তু আপনারা বারবার বলতেছেন গৃহপালিত দল বলছে তো বলছে সাংবাদিকরা বলছে আওয়ামী লীগ তো কখনো বলিনি আমাদের অবস্থানটা এমন এক জায়গায় গিয়ে ঠেকছে যে আমি সংসদের বিরুদ্ধে দল আমি বিরোধীটা করবো এটা স্বাভাবিক ওনাদের আর আমি যদি ইসলাম ভাইয়া অনেক সুন্দর আলোচনা হয়েছে সম্মানিত দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন অনেক ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ হলো দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক শুভকামনা